আপনারা দেখছেন এনসিও বাংলা। আগামী 14 মার্চ রবিবার 2018 5 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় যে মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হতে চলেছে, তার পাশাপাশি হচ্ছে মশারি বিতরণ এবং সেই সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা, প্রবীণ নাগরিকদের সংবর্ধনা, তার সঙ্গে রয়েছে সান্ধ্যকালীন মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রক্তদান জেলার প্রত্যেকটি শুভ বুদ্ধি সম্পন্ন সমাজ সচেতন শুধু নাগরিকবৃন্দের কাছে আমাদের অনুরোধ, 5 নম্বর আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আপনারা আগামী 14 মার্চ রবিবার আনন্দধারা ময়দানে উপস্থিত থেকে স্বেচ্ছায় রক্তদান করবেন এবং সমগ্র অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবার জন্য সকলে মিলে উপস্থিত থাকবেন। আমার নাম আজকে আপনারা এই 5 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী রবিবার যে রক্তদান শিবির আর যে মহতী যে সমগ্র অনুষ্ঠান রয়েছে সে বিষয়ে আপনি কিছু বলেন। মা মাটি মানুষের পক্ষ থেকে মমতা ব্যানার্জির নির্দেশে আমরা এখানে রক্তদান শিবিরটা করছি। আমাদের কাউন্সিলর ধনঞ্জয় মজুমদার পৌরপিতা এবং পাশে রয়েছে জগন্নাথ বিশ্বাস প্রদীপ মজুমদার, এদের নেতৃত্বে মা মাটি মানুষের এতে আমরা রক্তদান শিবির করছি। আমরা চাই এলাকার প্রত্যেকটি মানুষ আমাদের এই অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করুন, করে আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে দেবেন। অবশ্যই 5 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মহতী রক্তদান উৎসব আগামী 14 মার্চ আমাদের এই রক্তদান শিবিরে আপনারা সকলে উপস্থিত থাকবেন।